নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল অর্থাৎ মঙ্গলবার চোদ্দো তিন দু হাজার তেইশের রাশিফল নিয়ে আলোচনা করবো জডিয়াক সেনের মেস টু মিন বারো রাশি নেই যডিয়াক প্রথম রাশি হচ্ছে মেষ রাশি আজকে অবশ্যই বিবেচনা করে কোথাও বিনিয়োগ করবেন আজ কোনো ভালো খবর আপনাকে আনন্দে ভরিয়ে দেবে আর পার্টনারকে অবশ্যই আজিয়ে ভালো খবর দিতে হয়তো আপনি রেডি থাকবেন এবং পার্টনারও আপনাকে ভালো ব্যবহার করবে প্রিয়জনের সাথে আজকে একটা সুন্দর দিন কাটাবেন আর মেন্টাল প্রেশার কমানোর জন্য মনে জোর বাড়ানোর জন্য আজ অবশ্যই আপনার একটু মেডিটেশন করা উচিত আপনার লাকি সংখ্যা আজকে সাত বিষ রাশি কোনো ধর্মীয় বা সেবামূলক কাজে অর্থ খরচ করতে পারেন পরিবারের সদস্যদের উপদেশ আপনার জন্য ভালো হবে আপনি যদি নিজের মতে একটু চেঞ্জ করে নেন তাহলে সফলতার মুখ দেখবেন আর মানসিক শান্তির জন্য একটু কোথাও হালকা কোথাও ঘুরতে যেতে পারেন এবং কেননা আজকে আপনার একটু সংসার একটু অস্থিরতাবোধ কাজ করবে লাকি সংখ্যা হচ্ছে ছয় মিথুন রাশি আজকে আপনি একটু রিল্যাক্স মুডে থাকুন কেন আজকে এই সপ্তাহটা পুরোটাই আপনাকে অনেকটা চাপ নিতে হবে তার জন্য আজকের দিনটি একটু ভালোভাবে হবে কাটার সপ্তাহের প্রথম দিন যদি আজ কোনো যা বিনিয়োগ করার পরিস্থিতি হয় তাহলে একটু দেখে শুনে করবেন আর হটোগাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না আর বুঝে শুনে কোথাও লেখাপড়ি করতে হলে বুঝে শুনে করবেন বারবার বলছি বুঝে শুনে লেখাপড়ি করবেন না তো পরে কিন্তু এটা নিয়ে পস্তাতে হবে আপনার লাকি সংখ্যা হচ্ছে চার চলে যাচ্ছে কর্কট রাশি যদি আজকে মনে করুন সত্যি টাকা ধার নিয়েছিলেন এমন কারোর কাছ থেকে এমন কোনো লোক আজকে আপনাকে একটু প্রেশারে ফেলতে পারে বা চাপে রাখতে পারে আজ কম কথা বলে শুনবেন বেশি মেডিটেশান করতে হতে পারে বা মেডিটেশান নিজে থেকেই করুন সন্ধ্যায় ভালোভাবে সন্ধ্যাটা ভালো উপভোগ করুন এবং আজ আপনার জীবনে নতুন করে প্রেম আসতে পারে বা প্রেমের একটা পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু মরিচিকার পেছনে হাত বাড়াবেন না আর আরেকটা কথা বলছি কোনো জায়গায় কোনো সংঘাত থেকে নিজেকে একটু এড়িয়ে চলুন আপনার লাকি সংখ্যা হচ্ছে আট সিংহ রাশি আর যদি কোনো নতুন কাজে হাত দেন তাহলে অবশ্যই গুরুজনের থেকে পরামর্শ নিয়ে এগাবেন যদি বিনিয়োগ করেন রিক্স নিয়ে এমন কোনো জায়গায় বিনিয়োগ করতে পারেন তাহলে অবশ্যই রিটার্ন পাবেন ফিউচারে আর যদি কাজের জায়গায় চাপ চাপ থাকলেও সেখান থেকে আবার আনন্দও পাবেন মানে যদি কাজে যে চাপও থাকে তাও সেখানে আপনি একটা আনন্দ উপভোগ করবেন কাজের জায়গায় ওয়াইফকে আজ সময় দিন আপনার লাখি সংখ্যা হচ্ছে ছয় কন্যা রাশি অনেক দিন ধরে চাপে আছেন তাহলে আজ থেকে সেই কাজের সেবা বা চাপটাতে পরিত্রাণ পাবেন আজ অর্থ বেরোলেও আপনার রোজগারও হবে সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন বসের সাথে সম্পর্ক ভালো হবে সন্দেহভাজন কারোর উপরে সন্দেহ করবেন না মেন কথা হচ্ছে সন্দেহভাতি মনটা সরিয়ে রাখুন প্রিয়জনের সে সম্পর্ক নষ্ট হতে পারে সুতরাং খুব কম কথা বলবেন স্ত্রীর শরীর নিয়ে চিন্তা থাকতে পারে আপনার লাখি সংখ্যা হচ্ছে চার তুলারাশি হচ্ছে অন্যকে মানে আজকে আপনার পরিত্রাণ পেতে পারেন দীর্ঘদিন ধরে কোনো আটকে থাকা টেনশান আপনার বা কোনো একটা চাপে সেটা থেকে আজ আপনি রিল্যাক্স হতে পারেন বা পরিত্রাণ পেতে পারেন কোনো বন্ধু আজ আপনাদের আর্থিক হেল্প চাইতে পারে আপনি চেষ্টা করুন সেটা অ্যাভয়েড করতে মানে অর্থ দেবেন না যে কাউকে ধার দেবেন না আজকে কোথাও কাছাকাছি ওদের একটু ঘুরতে যেতে পারেন তাহলে মনটা অনেকটা ফ্রি থাকবে রিল্যাক্স হবে যে কোনো সিদ্ধান্ত খুব সাবধানে নেবেন ঘরে কোনো ছোটোখাটো অশান্তি হতে পারে সমন্বয় যদি নিজেকে একটু দূরে রাখুন বিশেষ করে স্ত্রীর সাথে কোনো অশান্তিতে জড়াবেন না লাকি সংখ্যা হচ্ছে সাত বৃশ্চিক রাশি আপনি আজ জমিতে যদি মানে যারা ল্যান্ড রিলেটেড কোনো কর্ম করেন তার জন্য বলছি এরকম জায়গায় যদি কোনো ইনভেস্ট করেন তাহলে লাভবান হবেন আজ কোনো পরিস্থিতি আপনি কৌশলে মোকাবিলা করতে পারবেন আর যে কোনো পরিস্থিতি আপনি কৌশলে মোকাবিলা করতে পারবেন আজ প্রিয়জনের সাথে তর্ক এড়িয়ে চলুন আপনার পরিকল্পনা সফল নাও হতে পারে যে পরিকল্পনা করেছে বারে বারে সব সেটা ভেজতে যেতে পারে স্ত্রীর সাথে সম্পর্ক একটু চাপ হতে পারে লাকি সংখ্যা হচ্ছে নাইন ধনুরাশি ধনুরাশি আজ চেষ্টা করুন নিজেকে একটু অন্যভাবে দিনটা কাটাতে কেন প্রত্যেক দিনে আপনাকে কিছু না কিছু চাপের সম্মুখীন হতে হয় দীর্ঘস্থায়ী লাভের জন্য কোথাও ইনভেস্ট করতে পারেন বিশেষ করে শেয়ার বা মিউচুয়াল ফান্ডে যদি আপনার এটা অভ্যাসে তাহলেই করবেন না তো করবেন না আজ ঘরে শান্তি থাকবে কোথাও চুক্তি করতে হলে ঠান্ডামাতে ভেবে চিনতে করবেন আর ধনীয় কাজে সময়টা আজে লাগাতে পারেন লাকি সংখ্যা হচ্ছে ছয় মকর রাশি মেন্টাল প্রেশার থেকে বেরিয়ে আধ্যাত্মিকভাবে মনোনিবেশ করুন নানান রকম হাবিজাবি কারণে অর্থ বেরোতে পারে কিন্তু আর্থিক চাপ হতে পারে কিন্তু কোন জায়গাতে আবার অর্থ আসতেও পারে কোনো সম্পর্ক তৈরি হলে টিকিয়ে রাখার চেষ্টা করুন নয়তো সেখান থেকে আপনি খুব মানসিক একটা কষ্ট পাবেন মকর রাশির রাখি সংখ্যা হচ্ছে ছয় কুম্ভ রাশি অতিরিক্ত খাওয়ার অভ্যাসটা যে পরিত্যাগ করুন হলে বদজন হজমের প্রবলেম হতে পারে অর্থ সমস্যা হতে পারে আজ ভালো বন্ধু আপনার সাথে কোনো যোগাযোগ হতে পারে কাছে বন্ধুত্ব হতে পারে প্রেম নিবেদন করতে পারে কেউ জীবন সাথীর সাথে সুন্দর সম্পর্ক হতে পারে লাকি সংখ্যা হচ্ছে তিন মিন রাশি যদি চিন্তা ভাবনা ঠিক করে কোনো ডিসিশান নিতে পারেন তাহলে আজকে এক্সট্রা কোনো জায়গাতে কোনো আপনার রোজগার হতে পারে পুরানো প্রেমিকের সাথে দেখা হওয়া বিভ্রান্তির পরিবেশ তৈরি হতে পারে পুরানো কোনো প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা হওয়াতে কোনো ব্যাপারে বেশি দায়িত্ব নিতে যাবেন না যদি প্রয়োজন হয় ভালো কারোর সাথে কারোর থেকে উপদেশ নিয়ে লাকি সংখ্যা হচ্ছে এক সুতরাং বারোটা রাশি নিয়ে আলোচনা করলাম প্রত্যেক দিন আমি আলোচনা করছি আপনাদের কাছে মেষ আশা করি অনেকেরই মিলছে অনেকটাই মিলছে অনেকের সম্পূর্ণ মিলে কেন এটা ওভারঅল বিচ্ছে দিই কারণ ব্যক্তিগত প্রেরিকশান আমি দেখছি না বা ব্যক্তি দেখছি না আর খুব শীঘ্রই আমি আরও কিছু ডিসকাশান করে এবং গো ট্রানজিট নিয়েও বলেছি প্রোগ্রামগুলো প্রত্যেকে দেখবেন আমার ডিসক্রিপশানটা ফলো করবেন এবং সাবস্ক্রাইবটা করে রাখবেন প্রত্যেকটা প্রোগ্রাম আপনার কাছে আগে পৌঁছে এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আজকে মতো নমস্কার সবাই ভালো থাকুন